বাবার নাম করম আলী, মায়ের নাম মালেকা বানু। আমার গ্রাম হুগলি, পোস্ট অফিস হুগলি, থানা মাদারীপুর, এখন জেলাও মাদারীপুর। আমি 71 খুলনাতে বসবাস করতাম। আমার আব্বা আম্মা আমরা সবাই সপরিবার সব। আমার বাবা একমাত্র উপার্জন ছিল, তার ইয়ে আমরা চলতাম এবং বাবার বাহক হিসেবে আমি কাজ করতাম বাবার সাথে। আমার অরিজিনাল বাড়ি হলো মাদারীপুর। সেই 71 যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, সংগ্রাম পরিষদ কি করো, আমি সেই সংগ্রাম পরিষদের কাজ করছি। তাদেরকে আমরা গ্রামের থেকে চাউল, ডাল, ডাব, নারকেল যে যা দিত এগুলো আইনে আমরা তাদেরকে দিতাম। আমার একটা শখ হলো আমি মুক্তিযোদ্ধা করব। তখন আমার বয়স 14-15 বছর বয়স। নিজে নিজে চিন্তা করলাম যে মুক্তিযোদ্ধা কীভাবে যাওয়া যায়। তখন ওখানে আর একটা ছেলে ছিল আমার বাড়ির কাছে, আবুল করে নাম। আমরা দুইজনে সলা পরামর্শ করলাম, জানতে পারলাম যে দাঁড়িয়েলা একটা জায়গার নাম আছে মোল্লারহাট থানা, সেখান থেকে প্রতি শুক্রবার একটা করে বেদ যায়। তখন আমি ওই আবুল আর আমি আসলাম ওই দাঁড়িয়েলা। দাঁড়িয়েলা আসার পরে মোল্লারহাট থানা, ওখানে আবার আশরাফুল কাজী একটা লোক ছিল, আমার আব্বার সাথে খুব পরিচিত ছিল, ওনার বাড়িতে আসলাম। ওনার বাড়িতে এসে বললাম যে চাচা, উনি তো দেখে আমাকে আশ্চর্য, কিরে বাবা তুমি খুলনার থেকে এখানে আসছো, কী কারণে আসছো? আমি বললাম কাকা আপনি কিছু বলেন না আব্বাকে। তখন তো টেলিফোনের যোগাযোগ ছিল না, কোনো কিছু ছিল না যে বলবে। তখন বললো যে আমি বললাম যে আমি মুক্তিযোদ্ধা যাবো। তখন বললো ঠিক আছে, এটা নিয়ে আর চিল্লাপাল্লা করো না, আমি তোমাকে ব্যবস্থা করে দেবো। তখন উনি কী করলো, ওনার এক ভাতিজা ছিল তখন কলেজে পড়তো, সেও মুক্তিযোদ্ধা যাবে। ওই শুক্রবার দিন উনি আমাকে কী করলো, ওই তার হাতে তুলে দিল যে তোরা ইন্ডিয়া যাইতেছো, এই বেসের সাথে এই ছেলে দুটাকে নিয়ে নাও। তো আমরা ওখানে গেলাম, ওখানে আমরা 45 জন ছিল। তখন বর্ষার দিন নৌকায় করে যেতাম, নৌকা দিয়ে বেশ দূরে এক রাত একদিন আমরা ওই নৌকায় ছিলাম। বড়ৈতলা একটা জায়গা, মাগুরা জেলা, চারিদিকে পানি থই থই করে। ওখানে দেখলাম স্কুল ছিল, প্রাইমারি স্কুল ছিল, টিলার উপরে চারিদিকে পানি। আমরা ওখানে অবস্থান করলাম, ওখানে আমাদেরকে নামাই দিল। কাছেই ওখান থেকে বাগদা বর্ডার, বাগদা বর্ডার দিয়ে আমরা যাবো, বাগদা বর্ডার পার হতে। এই মতো অবস্থায় আমরা ওখানে অবস্থান করলাম। শরণার্থী ছিল, শরণার্থী বহুত শরণার্থী, কয়েকদিন ধরে যায় না। ওখানে একটা রাস্তা ভেঙে গেছে, ওই রাস্তা, ওই ভাঙা রাস্তা দিয়ে একটা নলের মতো হয়েছে, ওখান দিয়ে লোকে দিয়ে পার হয়ে যায়। কিন্তু দুই দিকে রাজাকাররা এসে টহল দেয়, পাঞ্জাবিরা এসে। এই জন্যই 2-3 দিনের স্টক করা ওই শরণার্থীরা ওখানে আছে। ওই মোল্লারহাট থানার মজিবুর রহমান, সে তখন সে বললো যে একটা কাজ করো, আমরা ওই শরণার্থী যে লোকায় যায় তোমরা 2-3 জন করে এভাবে আমাদেরকে এক এক লোকায় দিতে লাগে। ওখানে আমাদের লোক আছে, তারা ওই আওয়ামী লীগের লোক আছে, তারা বললো যে হ্যাঁ রাস্তা ক্লিয়ার, তোমরা এখন যেতে পারো। এই একটার পর একটা লোক ছুটতে শুরু করলো। তখন আমাদের কী করলো, 2-3 জন, 4 জন, 5 জন, যেখানে শরণার্থী মহিলারা আছে, বাচ্চা কাচ্চা আছে, ওর ভিতরে আমাদেরকে ঢুকিয়ে দিল। আমরা ওখান থেকে ওই বান্দের ওখানে গেছি, পারি রাজাকার এসে গেছে, এই এখন তল্লাশি শুরু হয়েছে। আমি যে লোকে ছিলাম সেই লোকটা ধরা পড়ে নেই, আল্লাহ আল্লাহ করে ওটা আমরা চলে গেছি। তল্লাশি শুরু হওয়ার পর আমরা 45 জন ছিলাম গ্রুপে। লাস্টে আমরা ওখানে যেয়ে দেখি সেখান থেকে আমাদের 2 জন লোককে নামাই নিয়ে গেছে, মাগুরা গেছি। মাগুরার পরে এটা বড়ৈতলা একটা জায়গার নাম। শেষ পর্যন্ত ওখানে নামলাম, নামে হাঁটলাম প্রায় কয়েক মাইল হাইটে, বাগদা বর্ডারের কাছে কাছে গেছি, অর্থাৎ ওই সিএনবি রোড আছে, সিএনবি রোড পার হয়ে গেছি। আমরা ওই হাটে এক এক জায়গায় এক এক দোকানে বসে চুপচাপ করে থাকি ওই শরণার্থীর মতো। রাত 1টার দিকে একটা খবর আসলো, আওয়ামী লোকেরা বললো যে হ্যাঁ এখন বর্ডার ক্লিয়ার আছে, এখন তোমরা রোড পার হইতে পারো। তখন ট্যাং রোড, আমরা 2 মাইল সামনে, এর ভিতর থেকে মানুষ এট এ টাইমে যে ছুটলো, বুড়া দুরা যেগুলো, আমার মনে হয় যে ওই শরণার্থী যারা, তারা অত্যন্ত সাফারা,
এবং অনেক সময় নিজের গাঁটিগুটা ফালাইয়া বসে হাঁটতেছে, কত গাঁটি কত কিছু পড়ে রয়েছে, এবং কি বুড়া মানুষও দেহে রাস্তার উপরে পড়ে আছে। এখন কেউ কেউকে যে ধরবে এরকম কোনো অবস্থা নেই, কারণ কে আগে পার হয়ে যাবে, কারণ গুলির রেঞ্জের বাইরে যেতে হবে আগে। এখান থেকে 2 মাইল, ওখান থেকে আরও 2 মাইল পার হয়ে যেতে হবে রাস্তা, রাস্তা হলো মাঝখানে। আমরা হাঁটতে লাগলাম, হাঁটার সময় আমার কাছে খুব খারাপ লাগলো সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে। এখনো বাসে একটা মহিলা হাঁটতে পারতেছে না, ওর বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটার বয়স হয়তো 4-5 বছর বয়স হবে। তখন আমি বললাম যে আন্টি বাচ্চাটা আমার কাছে দেন। তখন আমি বাচ্চাটাকে কী করলাম, কোলে নিলাম। কোলে নেওয়ার পরে বাচ্চাটা আমাকে দাদা দাদা বলতেছে, ছোট ছোট ভাঙা বাসায় এত সুন্দর করে বলতেছে। তার মা হাঁটতেছে। এখন আমার দলের লোকেরা বলতেছে যে তুমি একটা কী একটা ই নিলে, এই এই বাচ্চাকে তুমি কখন নিবা, কী করবা, এখন যার যার সার অবস্থা, তুমি তাড়াতাড়ি আসো। এখন আমি যদি তাদের সাথে না হাঁটি তাহলে আমার দলের থেকে আমি পিছিয়ে পড়ে যাই। এদিকে মায়াও লাগতেছে, মহিলাটা হাঁটতে পারতেছে। তখন এই বাচ্চাটাকে কোলে নিয়ে, আমার মনে আছে বাচ্চাটা আমার কোলে, আমি দৌড়াইতেছি, কিন্তু ওর মা যে কোথায় আমি বলতে পারবো। রোডটা পার হইয়া যখনই ওপার গেলাম, তখন মাইল দেড়েকে যাওয়ার পরে একটা কালভার্ট আছে, সেই কালভার্টের ওখানে ছেলেটাকে নামাই আছে। নামাই বললাম যে ভাইয়া তুমি ডাকতে কাঁদতো, এই থাকো কাঁদতো আর মা মা করো, নিশ্চয়ই তোমার মা এই রাস্তা দিয়ে যাবে, গেলে তোমাকে কোলে করে নিয়ে যাবে। তখন চলে গেলাম যাইয়া ভারতে। আমরা ও প্রায় সন্ধ্যার দিকে আমাদের যে গন্তব্যস্থান ছিল, কারণ ওখানে গেলে তো মুক্তিযুদ্ধ হওয়া যেত না, কারণ এখানে একটা রেফারেন্স নিয়ে যেতে হবে। তখন ওখানের ভোলারহাট থানার আপনার পার্শ্ববর্তী থানা ছিল আপনার তেরোখাদা থানা, তেরোখাদা থানার ফহম সাহেব ছিল, উনি আওয়ামী লীগের বিশিষ্ট ওই সময় নেতা ছিল, ওনার রেফারেন্স ছিল ওই মোল্লারহাট থানার মজিবুর রহমানের কাছে, কোথায় যেতে হবে, কোন জায়গায় অবস্থান নিতে হবে, কোন ক্যাম্পে যেতে হবে, তো সেই চিঠিটা ওনার কাছে ছিল। উনিই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে তারপরে নিয়ে গেছে। ওনার নাম ছিল মজিবুর রহমান, উনি স্কুলের টিচার ছিলেন। তো আমরা তখন বনগা গেলাম, ওখানে নির্দেশনা ছিল একটা তেলের পাম্প, তেলের পাম্পের যাই উনি পরিচয় দিল। ওখানে গেলাম, তো বললো যে এখন আপনারা মুখ করেন না। তখন আর মুখ করলাম না, রাত্রে ওখানে অবস্থান করলাম। তখন খানার জন্য একটা হোটেলে গেল, হোটেলে যেয়ে খাওয়ার ব্যবস্থা করলো। আমরা রাত্রে ছিলাম ওই বাইরেই ছিলাম, তো আমরা মুখ করলাম সকালে। সকালে মুখ করে স্টেশনে গেলাম, রেলগাড়িতে উঠলাম বনগাঁর থেকে, 12-7 গেলাম, 12-7 থেকে আপনার যাবো ইয়ে বসিরহাট সাব ডিভিশন, বসিরহাট গেলাম একটা ক্যাম্পে, আমরা মুক্তিযোদ্ধা ক্যাম্পে গেলাম। সেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দায়ী করে দিল। ওর পাশেই আবার 3-4 মাইল ওইদিকেই আপনার টেট্রা ক্যাম্প, ওটা হলো রিসিপশন ক্যাম্প, এই টেট্রা ক্যাম্পে আমরা গেলাম খুব সম্ভব আগস্টের শেষের দিকে। তো ওখানেই আমরা ভর্তি হয়ে গেলাম, আমাদের নাম টাম সব কিছু লেখলো, লেখার পরে আমরা ওখানে অবস্থান করতেছি 1-2 মাস। ওখানে শেখ নাসির সাহেব একবার গেল, আমাদেরকে দেখলো। এখন ওই হায়ার ট্রেনিংয়ে পাঠাচ্ছে না, হায়ার ট্রেনিংয়ে কী অসুবিধা হয়ে গেছে, যার জন্য আমরা ওখানে ব্রেক হয়ে গেলাম। তারপর আমরা পিটি প্যারেড, শেষ পর্যন্ত আমাদের ক্যাম্প কমান্ডার এই করলো যে এদেরকে বেসিক ট্রেনিং দেওয়া, এই অস্ত্র আনলো, অস্ত্র আইনে আমাদেরকে বেসিক ট্রেনিং শুরু হলো। এর ভিতরে এই দেশ স্বাধীনতা, আমাদের ক্যাম্প ইনচার্জ ছিল ওই টেট্রা ক্যাম্পের খাবিবুর রহমান, উনি কি সেনাবাহিনীতে চাকরি করতেন না নৌবাহিনীতে জানবো না, এটা আমি বলতে পারবো না। এই ট্রেনিং এই সার্টিফিকেট আমাদেরকে দিয়ে আমরা ওখান থেকে, আমাদের কোনো টাকা পয়সা নাই, বাড়িতে কীভাবে আসবো, তো আমাদের খাদ্য যে ইনচার্জ ছিল সে বললো তোমরা একটা কাজ করো, তোমরা যখন যাবাই ইসের থেকে 5 কেজি করে চাল নিয়ে যাও। স্টোর রুমের থেকে আমাদের 5 কেজি চাল দিল। আমরা বেশ কয়েকজন, বিশেষ করে আমাদের মাদারীপুরের লোকগুলি 5-7 জন লোক হবে এরকম, গোপালগঞ্জের আছে কয়েকজন, আর মাদারীপুরের আমার সাথে ওই যে ছেলেটাকে ছিল আবুল, ও আর আমি শেষে নিয়ে বসিরহাট আসলাম। বসিরহাট ওই 3 মাইল হাইটে আসলাম, হাইটে এসে বসিরহাট ওই চালটা বিক্রি করলাম, ওই পয়সাটা নিয়ে আমরা ওই ট্রেনে উঠলাম। আবার 12-7 আসলাম, 12-7 থেকে বনগাঁ আসলাম, বনগাঁ থেকে আমরা বনগাঁ বর্ডার দিয়ে আমরা যশোরে চলে আসলাম, যশোর থেকে আসলাম খুলনা, একটা লঞ্চের ব্যবস্থা করলাম, আমার দেশে আসলাম, ট্যাগেরহাট এসে নামলাম, পরে আমার বাড়িতে আসলাম। ওখান থেকে ট্যাগেরহাট থেকে বাড়ি, আমার বাড়ি হলো যে 4-5 মাইলের মতো। আসার পরে দেখি আমার মা পাগল হয়ে গেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, বাবা আধা পাগলের মতো কর্ম নাই, 2টা বোন আছে, আমার ছোটো একটা ভাই ছিল, পিটাপিটি ভাই ছিলাম, আমি বড়ো ছিলাম 4 ভাই বোনের ভিতরে, ওই ভাইটা মারা গেছে, আমার মা জানে যে আমিও মারা গেছি। এখন আমি মাদারীপুর আসি, মাদারীপুর এসে আমাদের ওই ক্যাম্প ছিল ফায়ার ব্রিগেডে মাদারীপুরে, কবির কমান্ডার ছিল ক্যাম্পের, ওনার সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে
তখন তৎকালীন আসমত আলী খান সাহেব ছিলেন এমপি। কমান্ডার যাই বললো যে এখন তো কিছু মুক্তিযোদ্ধা আবার আসছে, ওরা আমি কি করব, আমার তো চাইল্ড লাইন কিছু নাই, আমি প্রত্যেকে খাওয়াবো। তখন উনি আসমত আলী খান সাহেব বললো যে আরে খাবার ব্যবস্থা আমি করবো, ওরা যখন গেছে ওরা যখন বাইসে আইছে ফিরে আইছে এটাই তো বেশি, তুমি ওদেরকে কোথায় ফেলাবা, ওদেরকে রাখবা? আর এখন তো কোনো প্রশাসন বলতে নাই, এদেরকে দিয়ে আমার প্রশাসনিক কাজ করতে হবে। এখনও রাজাকাররা বিভিন্ন রকমের বিভিন্ন সন্ত্রাসী চোরাচুরি, তারপরে আপনার গ্রামে ডাকাতি এই ধরনের চলছে, এখন এই মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে আমার কাজে লাগাইতে হবে, আমার লাগবে, আমি তুমি খাদ্যের ব্যবস্থা করবো। এই তখন ওনার কাছে আমাদের সেই কাগজপত্রগুলি দেখালাম, দেখানোর পরে উনি আমাদেরকে ওই ক্যাম্পে রাখলো। ওই ক্যাম্পে দুই মাসের মতো ছিলাম, মালয়েশিয়া ক্যাম্প একটা গঠন করলো, ওখানেও প্রায় এক মাসের মতো ছিলাম ওই মালয়েশিয়া ক্যাম্পে। শেখ সাহেবে অর্ডার দিল যে বাবা তোমরা যা যেখানে আসো সবাই মাটি কাটো, যে যেখানে যে মাটি কাটো সে মাটি কাটো, যে চাকরি করো চাকরি করো, তোমরা যার যার বাড়িতে সে ফিরে যাও। আমাদেরকে একটা উসমানী সাহেবের একটা সার্টিফিকেট দিল, ওই সার্টিফিকেট নিয়ে আমরা তখন মালয়েশিয়া ক্যাম্পের থেকে নিজ নিজ বাড়িতে চলে গেল। আমাদের আবার চাকরি হলো, আমি রেলওয়েতে চাকরি করতাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে চাকরি অবস্থায় এখন বর্তমানে রিটায়ার করছি, প্রায় 4-5 বছর হলো। তো মোটামুটি মুক্তিযোদ্ধা যে উদ্দেশ্য নিয়ে করছিলাম একটাই উদ্দেশ্য ছিল, এখন ঢুকে ঢুকে সেই জিনিসটাই অন্তর কান্না কান্দি যে কী জন্য স্বাধীন হলো দেশ, কেন স্বাধীন করলাম, আজকে কী করলাম, কিছু তো চাওয়া পাওয়ার কিছু ছিল না, কিন্তু একটাই ছিল যে দেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। 30 লক্ষ মানুষ জীবন দিল এই দেশের জন্য, আজকে বিনিময় কী পাইল? আজ যার নেতৃত্বে আমরা যুদ্ধ করলাম তার সব পরিবার সহ নির্মূলভাবে হত্যা করল, সেইগুলা মনে উঠলে এখনও খুব বিচলিত হয়ে যাই এবং নিরাশ হয়ে যায়। আর আমাকে সবসময় মুক্তিযোদ্ধা একটা ফিরে দিত, আজকে সেই ডাকটা নাই, হই 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 রুখে দাঁড়া বাঙালি সন্তান, আমরা যুদ্ধ করব মা বোন এক সমান, মরে যদি যাই জীবনে শহীদেরই দরগা পাবো, বাড়বে বাংলার মান, এইটা নাকি মান, আজকে পতাকা পাইছি ঠিক, আজকে দেশ উন্নতি হয়েছে ভালো, কিন্তু তারপরেও তো শান্তি নাই, এটাই আমার বক্তব্য।